গণতন্ত্র আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম তেজি করার আহ্বান ধ্বনিত হলো বীরচন্দ্র বসু শহীদদের স্মরণ অনুষ্ঠানে। দেখতে দেখতে 31 বছর পেরিয়ে গেল। প্রতি বছরের মতো এবছরও বীরচন্দ্র বসু শহীদদের শ্রদ্ধা জানালো সিপিএম। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় হয় অনুষ্ঠান। সকালে সিপিএম রাজ্য দপ্তরে শহীদদের স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, বাবুল ভদ্র সহ অন্যান্যরা। শহীদদের শ্রদ্ধা জানিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বর্তমানে ত্রিপুরায় জঙ্গলে রাজত্ব কায়েম হয়েছে বলে মনে করছেন। স্বাধীনভাবে মানুষের মত প্রকাশ, সংগঠন করার অধিকার পদদলিত করা হয়েছে, এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদী হয়ে উঠছেন বলে মত গৌতম দাসের। পাশাপাশি আহ্বান জানান জোট সরকারের ফ্যাসিস্ট সুলভ রাজত্বের বিরুদ্ধে ব্যাপকতর ঐক্য গড়ে তোলার। ফ্যাসিস্ট সুলভ সরকার আমাদের রাজ্যে কায়েম হয়েছে, তারা নানাভাবে মানুষকে প্রলুব্ধ করে, ভোট আদায় করে এখানে ক্ষমতা এসেই এটা জঙ্গলে রাজত্ব কায়েম করেছে। আমাদের অনুরূপভাবে আমাদের পার্টি অফিস দখল, জবরদখল এবং তারা সরকারি প্রশাসনকে ব্যবহার করে, বুলডোজার ব্যবহার করে পার্টি অফিসগুলো তারা ভেঙে দিয়েছে। যে আমাদের ভারতের সংবিধানে যে মত প্রকাশের এবং স্বাধীনভাবে সংগঠন করার যে অধিকার আছে সে অধিকার তারা পদদলিত করেছে। তো এর বিরুদ্ধে আমাদের মানুষ ক্রমশ প্রতিবাদী হয়ে উঠছেন। তো এই আজকের এই বীরচন্দ্র বসু শহীদদের এই স্মৃতি জ্ঞাপন অনুষ্ঠানে আমরা ত্রিপুরার গণতন্ত্র প্রিয় মানুষকে এই ফ্যাসিস্ট সুলভ রাজত্বের বিরুদ্ধে ব্যাপক ঐক্য গড়ে তুলে গণতন্ত্র এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরও তেজি করার আহ্বান জানাচ্ছি। এদিন বড় পরিসরে অনুষ্ঠান হয় বীরচন্দ্র বসুতে। Pure Report, Channel Dinrat.